গুড ইভিনিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আমার চ্যানেল নিতুর পৃথিবী। আমি নিতু, এখন আমি একটু তৈরি হচ্ছি তোমাদের সঙ্গে নিয়ে। আজকে একটা যাবো শপিংয়ে, ঘরোয়া টুকটাক এটা ওটা কেনাকাটি অনেক কিছু থাকে তোমার সাথে সবাই জানো তো, আমারও আছে কিছু কেনাকাটা রয়েছে। ভাবলাম সেটা তোমাদের সঙ্গে নিয়ে কেন না করি, তাহলে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে শপিংয়ে যাবো। দাঁড়ো, আমি রেডি হয়ে নিই, সামান্য রেডি অলরেডি হয়ে গেছি, কিন্তু চিপতে বরাবার দাঁড়ো। আর আজকে আমার সঙ্গে যাচ্ছে আমার মা, আজকে আমার মাকে নিয়ে শপিংয়ে যাবো। আমি কয়েকদিন পর বেড়াতে যাবো তো মামা বাড়িতে, তোমার সাথে সবাই জানো কি যা বলেই পেলাম মামা বাড়ি। হ্যাঁ, আমি কয়েকদিন পর মামা বাড়ি যেয়ে বেড়াতে যাচ্ছি, তো তারই পারপাসে টুকটাক কয়েকটা কেনাকাটি রয়েছে, তো আজকে সেখানেই যাচ্ছি আমরা। একটা কথা কিন্তু সত্যি, শপিং এর নাম শুনলে কিন্তু আমাদের মেয়েদের মন মোটামুটি মানে উঠতে থাকে। নিজের জন্য না হলেও প্রবলেম নেই, কিন্তু শপিং মাত্রই ভালো লাগে। হালকা লিপস্টিক, ডিপ লাইন মানে কি বলবো, এটা গ্লস টাইপের একটা লিপস্টিক, খুব ভালো, হালকা একদম। ব্যাস আমি রেডি, চলো তাহলে তোমাদের সঙ্গে তাহলে বেরিয়ে পড়ি, বেশি দেরি করবো না। সন্ধ্যে 6টা বাজে এখন, এখন আমি ওর বাড়িতে যাবো, মানে বাপের বাড়িতে যাবো, গিয়ে মাটি নিয়ে একবারে শপিংয়ে বেরোবো, চলো। বেশি দাম আর শাড়ি নেওয়া চলছে, একটা ছাপা শাড়ি আমার মা একদম পুরো দাম দর করে কেনাকাটা করছে বিশাল ভাবে, বাড়ি গেলে শাড়ি পরে চলে আসছে আমার মা। এখানেই সব এভাবে সব জায়গায় যায় মনে করো, ছবি তোলা উচিত তাই না? আর যারা পেটুক টাইপের তাই তো দেখবো আর ভাববো যা কি সুন্দর জিনিস ছিল। তাই তো বলছি ভালো জিনিস ভালোটার মতো। এখন আমি চলে এসেছি আমার সব থেকে প্রিয় ব্যাপার, প্রিয় কাউন্টারের মিষ্টির দোকানে। দেখো সরকারে শুধু মিষ্টি আর মিষ্টি, অনেক কিছু কেনাকাটা করেছি এর মধ্যে, তোমাকে দেখাতে পারছি না, দেখাতে পারিনি ভিড় ছিল বলে। তো আমি এখন নেবো একটা দইয়ের হাড়ি, ভাই দিয়ে দাও তো। মা তাকাও, তাকাও মা তাকাও, চলো চলো চলো। ১০টা কান্তি করে নিয়ে যাওয়া তো ওই যে দাদান দিকে না, ওই কম দিকে নেই।
বাড়ি চলে এসেছি শপিং সেরে। আমি জানি তোমাদের শপিং এর সেরকম কোনো ভিডিও তোমাকে দেখাতে পারলাম না, কারণ অনেক লোকজন ছিল তো তখন আমার একটু একটু লজ্জা লজ্জা করছিল যে বুঝতেই তো পারো আমি এখনো সেভাবে সেরকমভাবে তো পরিচিত হয়নি যে নর্মালি মোবাইলটা নিয়ে তুলবো, তো তার জন্য বেশি দেখাতে পারিনি। কিন্তু কী কী শপিং করছি সেগুলো তো দেখাতেই পারি। তো আমার কোলে আবার চলে এসেছে পান্তু, আমি এখন মায়ের কাছে আবার চলে আসলাম, এই পথ দিয়ে আসলাম স্টেশন দিয়ে তারপর বাড়ি চলে যাবো। তো অনেক কিছু কিনেছি, সেগুলো এখন তোমাদের বাড়িতে গিয়েই দেখাবো। তার আগে তোমাকে দেখাই মিশি দোকান থেকে কি কিনেছি। মা দাও দাও মা এই দেখো একটা গোটা দইয়ের হাঁড়ি, কারণ কি আমার মা আমার দাদার ছেলে দীপন দই খেতে খুব ভালোবাসে, তো তার জন্য একটা দইয়ের হাঁড়ি নিয়ে আসলাম, তো আমি ভাগ করে খাবো। আর তুমি কি দই খেতে ভালোবাসো? কতটা কতটা ব্যস্ত হয়ে গেছে না মা, দুধ খাবে না দই খাবে, তুমি দুধ খাবে দই দই কি খাবা তুমি? তাহলে এখন এই দায়িত্বটা বৌদিকে দিক, বৌদি সবাইকে পাঠিয়ে ভাগ করে দিক। ভালো খাই তুই না, ওর জন্য এখন উঠাবো। ও আচ্ছা প্রমাণর মুখে লেগে আছে। হ্যাঁ দই দই ভালো তো মা, দইটা ভালো তো? হ্যাঁ হ্যাঁ দইটা ভালো তো। বন্ধুরা আমি দই খেয়ে নি, তারপরে তোমাদের আমি বাড়িতে গিয়ে কথা বলছি কি কিনেছি তোমাদের সবার সঙ্গে সেটা শেয়ার করবো। আমি এখন বাড়িতে চলে এসেছি, সব মার্কেট ট্রাফিক ঘুরে বাড়ি থেকে সেরে দই দই খেয়ে আমি এখন ঘরে চলে এসেছি আমার ঘরে। আর একটা কথা তোমাদের বলি, আমি না বাজারে যখন গেলাম তখন আসলে কি অনেক লোকজন থাকে তোমার সাথে জানো তো, আমি সেরকমভাবে বাজারের মানে মার্কেটিং করার তেমন কোনো ভিডিও করতে পারিনি। দাদার মোবাইলটা নিয়ে গেছিলাম যে মোবাইলটা দিয়ে আমি একটু ভিডিও করবো, তো একটু লজ্জা আসলে যখন ভিডিও করি সবাই তাকিয়ে থাকে একটু লজ্জা লজ্জা, এখন লজ্জাটা কাটিয়ে উঠতে আমি পারিনি। তো যাই হোক দেখি কবে কাটিয়ে উঠতে পারি। তার মাঝখানে মাঝে মাঝে ছোটো ছোটো ক্লিপস তুলেছি, তো তোমরা দেখো আর একটু ভুল হয় তোমরা প্লিজ কিছু কেউ মাইন্ড করো না। কিন্তু কী কী কিনেছি সেইগুলোর কয়েকটা তোমরা দেখাবো, কারণ সব তো দেখানো সম্ভব হবে না, ছোটো বড়ো জিনিস যেগুলো দেখানোর মতো নয় সেগুলো আমি দেখাচ্ছি না, লজ্জাও লাগবে। মানে টুকটাক এরকম হাজব্যান্ডের দুটো বারমুডা এগুলো তো দেখানোর কোনো কথা নয়, তো এগুলো দেখাচ্ছি না, অনেক কিছু বাদ যাচ্ছি। কিন্তু যে কটা কিনেছি মেন মেয়ে সেগুলো তোমাদের দেখাচ্ছি। না প্রথমেই বলি কিনেছি একটা শাড়ি, এই দেখো। তো এই শাড়িটা আমার নয়, আমার মাসুদ আর দিদি আছে, দিদিকে আমার মা দেবেন তাই শাড়িটা মা কিনেছেন। তো ভাবলাম যখন আমরা একসঙ্গে গিয়ে কিনেছি মা মেয়ের শপিং, তোমাদের দেখাই। দেখো পিঙ্কের মধ্যে শাড়িটা, তো সুন্দর একটা শাড়ি, জরির কাজ করা আছে শাড়িটা, পরে দিদিকে আমার দিদি খুব ফর্সা দেখতে মাসুদ দিদি, তো ওকে বললে ভালো লাগবে শাড়িটা কিনেছে। এই দেখো লাইট লাইট লাগবে এরকম শাড়ি, আমার একটা আছে মেরুন কালারের। শাড়িটা কিনেছি, আর আজকে একটু হালকা হালকা গরম পড়েছে আমাদের সোদপুরে, আর আমার মায়ের না শরীর খারাপ করছিল, কারণ আমার মা বেশি বেশিক্ষণ চলাফেরা করতে পারে না, আসলে স্বাভাবিক বয়স হয়ে গেছে, সারাদিন ডাক্তারবাবুর এখন পরিশ্রান্ত তো একটু বেশি হাঁটাচলা করতে পারে না। আর একটা কিনেছি সেটা খুব, এটা আমি কিনেছি, এটা বেশ একটা গুরুত্বপূর্ণ আমার কাছে, আমার দাদার কদিন পরে মামা বাড়ি যাবো, তোমাদের যাওয়ার সময় বললাম কদিন পরে যখন মামা বাড়ি যাবো আমার ছোট দাদার মেয়ে আছে, মেয়ে হয়েছে 8-9 মাস, তো পুষ্কু একদম কুট্টুস একটা, তোমাদের আরেকটা কুট্টুসের সঙ্গে তোমাদের পরিচয় করাবো। তো ওকে আমি কিছু দিতে পারিনি, মানে দিতে পারিনি কারণ কি আমি যেতে পারিনি, এর মাঝখানে মানে যাওয়া হয়ে ওঠেনি, শ্বশুরমশাই মারা গেলেন, তারপর মামি মারা আসলেন অপারেশনে, টুকটাক করে এইসব সব কিছু মিলে আমি আর যেতে পারিনি, যাওয়া হয়ে ওঠেনি। তার জন্য ওকে তো কিছু দিতে হবে, আফটার অল পিসি তাই না, না দিলে এটা কেমন লাগে, ছোটো মানুষ কিছু না দিয়ে এই মুখ দিয়ে ওইটা কখনো হতে পারে, তো আমি ওর জন্য এটা কিনেছি। দেখো এই দেখো এটা হচ্ছে ওই বাচ্চাদের কোমরে পড়ায় না, কোমর কি বলে এটাকে, কোমর বিছা টাইপের সেইটা, এটাকে ছোট্ট
রুপোর, এটা রুপোর খুবই ছোট্ট কিনেছি আসলে, কি বোঝোই তো তোমরা সবাই জানো এখন সোনার উপর যা দাম, আমাদের মতো মধ্যবিত্তদের খুবই প্রবলেমের কারণ, সবাই সেটা জানে। তো তো যতটুকু পারলাম বাচ্চা মানুষ শোনা দিতে পারিনি, কিন্তু রুপোটা দিয়ে মুখটা দেখি, ছোট বাচ্চা একটা, তো এটা আমি ওর জন্যে কিনেছি। এটা রুপোর কোমরের কি বলে, কোমর কোমরের বিছা, কোমর বিছা এই টাইপের কিছু একটা বলে। ছোটবেলায় আমরাও পড়েছি, আমার দাদু দিয়েছিলেন আমার দাদাকে, দাদারটা আমি পড়েছি, আমারটা দীপন পড়েছে, দীপনটা পান্তও পড়েছে, আমাদের বাড়ি এটাই হয়ে আসছে। ওটা খুব বেশ মোটা, ওটা অনেকটা বড় বড় কাজলতা, কাজলতা ডিজাইন মোটা, ওটা আমাদের চারজন মেম্বার এখনো পর্যন্ত পড়েছি। আর আমি কিনেছি একটা, যেহেতু আমি শাড়ি বাড়িতে সেরকম শাড়ি পরি, তো আমার ছাপা শাড়ি একটা দরকার ছিল, তো এই শাড়িটা কিনেছি। দেখো এটা কলমকারী শাড়ি, একদম পিওর কটন মার ছাড়া, এটা আমার খুব পছন্দ, মানে মার জিনিস, মার অতিরিক্ত খুব একটা আমি ভালোবাসি না। একদম সফট একটা কলমকারী শাড়ি কিনেছি, হেভি সুন্দর, আর সাইড দিয়ে দেখো পম পম দেওয়া আছে। এটা একদমই কম দামে, তোমরা শুনলে হয়তো হাসবে, 300 টাকা অনলি, আমাদের সোদপুরে খুব কম দামে ভালো শাড়ি পাওয়া যায়। 300 টাকা একটা সুন্দর সুতি শাড়ি কিনেছি, এটা। আর কিনেছি হেডফোনটা নয়, এটা সবার লাগে, প্রয়োজন প্রয়োজনীয়, আমি যাওয়ার সময় বললাম যে টুকিটাকি ঘরের প্রয়োজনীয় জিনিসই কিনতে যাচ্ছি, তো এটাও কিনেছি। ময়েশ্চারাইজারটা শেষ হয়ে গেছিলো, আবার লাগবে, আর আমার স্কিন তো জানো আমার গরমকালও হালকা একটু ময়েশ্চার দিলে ভালো হয়, আর আমার ভীষণই আর বললাম না বাজে স্কিন, তো নিভিয়া হাইড্রেশন এক্সপার্ট, এটা কখন আমি আগে ইউজ করিনি নিভিয়া, আমি পন্ডসের ইউজ করতাম, কারণ পন্ডসটা আমার হেভি স্যুট করে গেছিলো, তো আমি যেই দোকান থেকে নিই ওই দিদির দোকানে, না পন্ডসেরটা শেষ হয়ে গেছে, শীতকাল শেষ, তো ওগুলো নিয়ে নাও ভালো, তো দেখি একটু ট্রাই করে, 24 ঘন্টা বলছি 48 ঘন্টা হাইড্রেটেড হাইড্রেশন রাখবে এক্সপ্রেস, তো দেখা যাক কতক্ষণ রাখে ময়েশ্চারাইজার। এটা নিয়েছি, আর আর ওইগুলো দেখালাম না, হাসবে তোমরা তো। ব্যাস আজকে এইগুলো, এই ছিল আমার মায়ের সঙ্গে করা শপিং। আর ওদের তো আমার দেখালাম না দইয়ের হাঁড়ি, আসলে আগের দিন যখন আমি বইতে গেছিলাম আমার মাকে বললাম যে মা তুমি কী খাবে, তো মা তো মিষ্টি খেতে পারে না, সুগার আছে, তো নিলেও হয়তো খাই না, মানে একটুকরো ভেঙে খেলো কিনা, তো বলছে দই আনতে পারবি, তো দই নিয়ে আয়, তো দই আনতে মানে প্রথমে তো বলছিল যে আনতে হবে না, আনতে হবে না, তা বলছে দই তাহলে পারলে দই নিয়ে আসিস, তো দইটা যখন এই দোকানে কাছাকাছি গেলাম পাড়ার মধ্যে দোকানটা, ওই দোকানে দই ছিল না, তো আমি এই দোকান থেকে দই নিয়েছি, এই দোকানটা নাম করা, খুব ভালো দই বানায়, তার জন্যই আজকে দই ভাইটা নিয়ে এসেছিলাম। তো আজকে আমার এই সন্ধ্যেবেলার এইটুকুই ছিল ভিডিও, তোমাদের কারো নাম আমি বলছি না, চিন্তা করো না, পরের ভিডিওতে তোমাদের নাম অবশ্যই অবশ্যই বলবো। তো আজকে আমার এই ভিডিওটা কেমন, তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, ভালো লাগলে সাবস্ক্রাইবও করো, সবাইকে দেখাবে। আর আমার ভিডিওটা যদি সবার আগে তোমরা দেখতে চাও, ইয়ে তুমি যদি মনে করো যে তোমরা আমাকে তোমাদের ভালো লাগে, তো আমাদের আমার ভিডিওটা তোমরা সবার আগে দেখতে চাইবে, তাহলে আমাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, তাহলে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো কিন্তু, তাহলে সবার আগে তুমি দেখতে পাবে আমার ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে। তো সবাইকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে, বাড়ি চলে এসেছি, এখন আমার অনেকগুলো কাজ রয়েছে, এখন 8:30 বেজে গেছে, রুটি করতে হবে আজকে, আজকে রুটি রুটি খাওয়ার দিন একাদশী, রুটি করতে হবে, তরকারি আলু ভাজা দুপুরবেলা ছিল, আবার একটু কিছু আলুর দম টাইপের কিছুটা করতে হবে, সেগুলো বাকি রয়েছে। তো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।